ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাস্তা যদি ছোট হয় তাইলে কেমনে চালাইতে বুঝেন? রাস্তা একবারে ছোট, রাস্তার দিকে লাগেরি বাইরে গাড়ি যাইব নি কিংবা দিত নাই, তো এগুলা রাস্তার মাঝে সবসময় আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করা, জুড়ে না যাওয়ার। নতুন অবস্থায় যাওয়ার পরে যে কোনো একটা সাইডে আপনি টার্গেট করবা যে আমার ও সাইডটা যাইব, আস্তে আস্তে মানে গাড়ি যাইব, দেখিয়া লাগে গাড়ি যাইব, আবার লাগবো যাইতো নাই, তো যে কোনো এক সাইড সাইফিয়া যাইবা। আর ধরো আপনার অন্য একজন মানুষ আর আইলে তো আমার গাড়িটা লইয়া উবাই অলা উবাই থাকা, উবাই থাকি পরে পাশ দিয়া এরপরে যাওয়া, ঠিক আছে ইনশাল্লাহ। ওইলো ছোট রাস্তা মুখা চালাইবার টেকনিক। ছোট রাস্তা হইলে যে বাচ্চারা যদি ছোট রাস্তা মুখে চলে তাহলে অবশ্যই অবশ্যই আস্তে আস্তে যাওয়া। মানে দেখি বামে যাইমু, পয়লা মিডিলে এলাম, আইয়া ও ঘুরাইলাম, একবারে সঠিক ঘুরবো। এই যে জায়গাটা সামনে, যে জায়গাটা আমরা সামনে গিয়ে বামে যাইমু ডাইনে যাইমু সরি, তো আগে আমি সেট আপ করলাম, এক লাগাইলাম, এরা পাস দিলাম, এরপর আমি থেকে ডাইনে যাই। এনার যে যাওয়ার সিস্টেমটা, প্রথমে এই এনো আমি দাঁড়ানি, প্রথমে দাঁড়ানি ডাইন বাম খুব বালা করে দেখা, খুবই বালা করে দেখা, দেখার বাদে এখন আমি ডাইনে দিয়ে যদি যাইতে হয় গাড়ি লইয়া আস্তে আস্তে যাওয়া। এই জায়গাটার র্যাম ড্রাইভ করা লাগে আপনারা, আসলে হচ্ছে মনে হয় আপনার আমার একটা ভিডিও আছে র্যাম ড্রাইভর, এটা দেখলে আপনারা বুঝতে পারবো যে সামনে র্যাম্প করা লাগে। তো র্যাম্প করিয়ে আস্তে আস্তে বাড়ি, মেইন রোডের গাড়িগুলারে প্রাধান্য দেওয়া বেশি, এরপরে নিজে যাওয়া। আর যে কোনো স্পিড ব্রেকার, ওই যে স্পিড ব্রেকার খুব সতর্ক হইয়া, সতর্ক হয়ে সামনের চাকা যতক্ষণ আসতে যাইব পিছর চাকা তার চেয়ে দ্বিগুণ আসতে যাইব, কারণ হলে পিছিয়ে মানুষ থাকে বেশি, গ্যাসের সিলিন্ডার থাকে, তারপরে আপনার লাকিজ থাকে, সর্বোপরি বয়স্ক মানুষ যারা আছেন তারা আসলে পিছনে পড়ি, সামনে সাধারণত এরা পড়ি না। এখন চেষ্টা করা যে স্পিড ব্রেকারও সামনে চাকা যতটুকু আসতে যাইব পিছর চাকা এর চেয়ে বেশি আসতে যাইব। আর ফ্রি রোড হইলে সবসময় অবশ্যই মাঝে দিয়ে চালাতে, ওই ধরুন আমি মাঝে দিয়ে চালাইলাম, একদম মধ্যে দিয়ে গাড়ি চালাতে, ঠিক আছে। শর্ট ভিডিওর মাঝে অনেক ইনফরমেশন আছে, যদি আপনারা ভালো করে বুঝুন তাহলে ইনফরমেশন বাকা আছে। ভালো থাকা, দেখাইবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।